लखीमपुर खेरी हत्याकांडे केंद्रीय मंत्री छेलेर जामिनेर बिरोधिता करे सुप्रीम कोर्टे जाच्छे संयुक्त किसान मोर्चा। এলাহাবাদ হাইকোর্টের রায় বদলের পর মঙ্গলবার সন্ধ্যাতেই জেল থেকে বাইরে এলেন গাড়ি চাপা দিয়ে কৃষক খুনের দায়ে তিন মাস জেলে থাকা আশিস মিশ্র। তার আগেই লখিমপুর খেরিতেই সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর কথা জানিয়ে দিলেন সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম নেতা তথা ভারতীয় কিষাণ ইউনিয়নের সর্বভারতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত। গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলেও জেল থেকে তিন মাসের মধ্যে বেরিয়ে আসছে মূল অভিযুক্ত, এমন স্বৈরাচারী সরকার এলে জনসাধারণের সঙ্গে কি করবে? টিকায়েতের স্পষ্ট কথা, লখিমপুরের কৃষকরা যতদিন ন্যায় বিচার পাচ্ছেন ততদিন এই লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ ত্রিপুরা।